সোফাতে বসতে গিয়ে যদি দেখেন সোফাটাই উল্টো হয়ে গেছে বসতে চেয়েও বসতে পারছেন না তখন কীরকম লাগবে বলুন তো বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠলো তারপর দেখলাম শুধু আমি একা না এখানে সবাই উল্টো কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না খুব ভয় ভয়ে রকমে উঠে দাঁড়ালাম ব্যাপারটা ভুতুরে না অদ্ভুতুরে কিছুই বুঝতে পারছিলাম না গ্র্যাভিটি কি এখানে কাজ করে না কিন্তু এটা কিভাবে সম্ভব আমি কি করে উল্টে গেলাম একটু এগিয়ে গেলাম তারপরে দেখছি খাবার টেবিলে খাবারগুলো উল্টোভাবে আছে ও না না খাবার তো সোজা গেছে আমি উল্টে গেলাম কিন্তু কিভাবে এভাবে আমি খাবো কী করে জিনিসটা পারতে থেকেও পারতে পারলাম না হাতের নাগালে এলো না একটু এগিয়ে গিয়ে ঢোলটাই না হয়ে বাজিয়ে নিলাম তারপর কি দেখি বইটাও তো উল্টো তাহলে কি আর পড়া যাবে না এখানে চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি একটা নতুন জায়গা থেকে চলে গিয়েছিলাম নিউ টাউনের আপসাইড ডাউন হাউসে যেটা সিসি এর একদম পাশেই অবস্থিত বাস থেকে নেমেই সোজা চলে গেলাম ওখানে এটা হচ্ছে টু বিএইচকে একটা ওয়েল ফার্নিশ ফ্ল্যাট যার সবকটা জিনিসই উল্টো হবে সাজানো এন্ট্রি করতে না করতে দেখলাম সব কিছু উল্টো উল্টোভাবে লাগানো আছে তারপরে একটু এগিয়ে টিকিট কেটে নিলাম আর চলে গেলাম ভিতরে ও বাবা ভিতরে ঢুকিয়ে দেখি সুর এক থেকে শুরু করে জুতোগুলো পর্যন্ত উপর দিকে লাগানো শুধু তাই নয় ওয়াল পেন্টিং সব কিছু আর একটু এগিয়েই চলে গেলাম ড্রয়িং রুমে সেখানে গিয়ে দেখি টিভি উল্টো সোফা পর্যন্ত উল্টো আরও একটু এগিয়ে দেখি মেকআপ রুম সেখানেও দেখছি আয়না উল্টো কিন্তু না আমি তো সোজাই আছি তার উল্টো দিকেই আছে বেডরুম বেডরুমে খাট পর্যন্ত উল্টো ওয়ার্ড্রপ করলে দেখি জামাটা উল্টো করে লাগানো এটা দেখে আমি রীতিমতো হাসতে হাসতে পাগল হয়ে গিয়েছিলাম এরপর একটু এগিয়ে গেলাম কিডস রুমের দিকে বেড থেকে শুরু করে পড়া টেবিল বাচ্চাদের খেলনা টেডি বিয়ার সব কিছুই উল্টো করে লাগানো ছিল তবে এটা বেশ মজার ছিল বাচ্চাদের জন্য এরপরই আছে কিচেন সেখানেও ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই উল্টোভাবে লাগানো আছে ভীষণ নিখুঁতভাবে রিয়েলিস্টিকভাবে রিয়েলিস্টিক বানানো হয়েছে এই আপসাইড ডাউন হাউস আমি তো গিয়ে খুব মজা পেয়েছি আর ওনার ভীষণই ফ্রেন্ডলি ফোটোজ অ্যান্ড ভিডিওজের আইডিয়া কিন্তু উনি প্রোভাইড করে দিয়েছিলেন এমন কি আমাদের ফটোগ্রাফার অ্যান্ড ভিডিওগ্রাফারের কাজটা উনি করে দিয়েছিলেন এটা ছিল ডাইনিং এরিয়া যেখানে ডাইনিং টেবিল থেকে শুরু করে ফার্স্ট কেস পর্যন্ত উল্টোই ছিল আর খাবার করে আর্টিফিশিয়াল ছিল যদিও এদিকে কম্পিউটার রুমে গিয়ে দেখি সেখানে বুক সেল থেকে শুরু করে আস্ত কম্পিউটার টেবিলটাই উল্টো করে লাগানো সাথে ল্যাপটপও ছিল ভালো করে তাকিয়ে দেখলাম ঘড়ি থেকে শুরু করে ডাস্টবিনটাও কি না উপরে লাগানো আছে কি হাস্যকর না কার্টেনগুলো এমন এমনকি উল্টো করেই লাগানো ছিল ওনারের কাছে জানতে পারলাম মাত্র চার মাস লেগেছিল এই পুরো সেট আপটা তৈরি করতে সকাল নটা থেকে রাত্রি নটা অবধি কিন্তু খোলা থাকছে এই আপসাইড ডাউন হাউস যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন সোম থেকে রবি রোজ খোলা থাকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো সময় আপনারা এই সুন্দর একটা জায়গায় কাটাতে পারবেন এরপর চলে গেছিলাম ওয়াশরুমে সেখানে গিয়ে দেখে সিন থেকে শুরু করে ওয়াশিং মেশিন সব কিছু উল্টো করে লাগানো এমনকি টাওয়ালটা পর্যন্ত কিন্তু আয়নাতে গিয়ে দেখলাম না আমি কিন্তু সোজাই আছি ফাঁকা থাকায় আমরা বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম এবং ওনারের সাথে অনেক গল্প করেছিলাম আর এই যে হচ্ছে টিকিট প্রাইসগুলো আমি মেনশন করে দিয়ে ডিসক্রিপশনে তোমরা প্লিজ চেক করে নিও কারণ সবার জন্য প্রাইসগুলো আলাদা আছে উইকেন্ডে অ্যাডাল্টসের জন্য ওয়ান ফিফটি পার পার্সেন্ট অ্যান্ড উইক ডেজ ওয়ান থার্টি পার পার্সেন্ট তাই একদম দেরি না করে তাড়াতাড়ি চলে যাও বাড়ির ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবাইকে নিয়ে একটা সুন্দর ছুটির দিন কাটাতে তো আজকের মতন টাটা